আর বুধবারের একটা নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো সকাল থেকে আকাশের মুক্ত ভার, সকাল থেকে না কাল থেকেই এরকম অবস্থা, কারণ নিম্নচাপ উঠেছে। তো কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আকাশটা মেঘলা হয়ে আছে। আর আমি সকাল সকাল আজকে পুরো জামাকাপড়গুলো কেচে মিলে দিয়ে গেলাম, কারণ বাবু এখানে এসো না পড়ে যাবে, কাদা লেগে যাবে, এখানে এসো না। তো কালকে জামাকাপড়গুলো, সেই শুকনো জামাকাপড় নিয়ে খুবই ভোগান্তি হয়েছে। চারটের সময় রোদে দিয়েছিলাম, তো প্রায় শুকনো হয়েই গিয়েছিলো, জাস্ট তুলতে যাবো ওরকম টাইমে পুরো বৃষ্টিতে একদম পুরো জামাকাপড় মানে ভিজে গেছিলো, আমিও নিজেও ভিজে গেছিলাম। তো আজকে তার জন্য লেট করিনি, সঙ্গে সঙ্গে আমি সকালবেলাতেই একদম জামাকাপড়গুলো কেচে ফার্স্ট সকালে আমি মেলে দিয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো নিচে গিয়ে এবার ক্লিনিং ডাস্টিং যেগুলো করছিলাম সেগুলো মানে করবো, করছিলাম বলতে গেলে আমি আর্ধেক করতে করতে ছেড়ে দিয়ে ছাদে চলে এসেছি। তো চলো এবার নিচে যাই, যে গিয়ে পাখি কাজ সাইকেলে যাবে বসে আছে সকালবেলায়, ও এখনও পড়তে টড়তে কিছু বসেনি, আজকে উঠেছে 5টায়। অন্যদিন স্কুল থাকলে টেকে রেখে তুলতে হয়, বাট আজকে আজকে 5টায় উঠে পড়েছে, উঠে খেলা করে বেড়াচ্ছে। যতক্ষণ না মা বই নিয়ে পড়তে বসেন ততক্ষণ উঠবে না। চলো চলে এসো। মোচাটাকে বসিয়ে দেওয়া হলো কুকারের মধ্যে, আর এখন পর্যন্ত সকালে জল খাবার খাওয়া হয়নি। তো মোচাটা মা তার কালকে ছাড়িয়ে ছড়িয়ে রেখেছিল, আজকে কুচি পড়েছে, আর আমি আলুগুলো কেটে দিলাম। তো মোচাটা এখন সিদ্ধ করতে বসানো হলো, আর তো এইটাতে একটুখানি কালকে রাত্রিবেলা যে ফ্রাইড রাইস আছে সেই ফ্রাইড রাইসটা বেঁচে গেছে, তো এইটাই সকালবেলা জল খাবার হয়ে যাবে। আর এখন এখানে নিচেতে যে সবজিপাতি কাটাকাটি করছে এখন পর্যন্ত হয়নি, তো এখন ঝটপট কেটে নিই। যে সমস্ত সবজিগুলো দিয়ে রান্না হবে সেগুলো একদম কেটে কুটে নিয়েছি, আর সবজি দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল হবে একটা, ওই বরবটি পটল এই সমস্ত কিছু দিয়ে। তো আদার জিরেটা বার করা আছে। এই দেখো আমার ছেলে আমার জন্য ছাদ থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে এসেছে, যাতে ঘর একবার লাইটটা জ্বালায়। সেতে কোথাও মা ঘুরতে ঘুরতে যখন যাবে তখন এটা শাড়ি পরে মাথায় খোঁপা করে যাতে মাথায় গুঁজে যায়। এই খেপা, এটা কোথাও যাওয়ার সময় তো এটা খসে যাবে, তখন ততদিন তো থাকবে না, মানে শুকিয়ে যাবে। আজকে হলে ঠিক আছে, আজ তো কোথাও যাবো না বাবা। এই দেখো গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর, সাত থেকে সুন্দর এইটাই ছিল আর নাই। আরো ফুটবে, দিয়ে আমার জন্য তুলে নিয়ে এসেছে খোঁপাতে লাগানোর জন্য, আরো ফুটবে। এই যে মায়ের জন্য আমি যে গোলাপ ফুলটা নিয়ে এসেছিলাম সেইটাই মা মাথায় গুঁজেছে। এই যে তো উপরে তিনটে গোলাপ ফুল ফুটেছে, তো তার মধ্যে থেকে সব থেকে যে সুন্দর যেটা সেইটাই তুলে আনলাম, বাকি সব একটু বাকি সব কেমন কেমন আছে। আর এইটা হচ্ছে সবথেকে সুন্দর, তো আবার ফুটবে গোলাপ, তখন আবার একটা নিয়ে আসবো। তো ইমন সব থেকে সুন্দর গোলাপ, সেই সুন্দর গোলাপটা আমার জন্য নিয়ে এসেছে, আর আমি মাথায় খোঁপাতে লাগিয়েছি। আমার ছেলে আমার মাকে কত ভালোবাসে না গো, কত ভালোবাসে, কত ভালোবাসে, অনেক অনেক অনেক। এইখান থেকে সে গ্যাংটক আকাশে কালো করে মেঘ করেছে, অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেও দিয়েছে। আর কি অবস্থা, হাওয়াতে পুরো গুটিয়ে দিয়েছে, এই দেখো জামাকাপড়, কি অবস্থা। তো রান্নাবান্না করছিলাম, হঠাৎ করে চোখ পড়লো যে আকাশের দিকে একদম কালো করে মেঘ। ফাইনালি বৃষ্টি নামার আগে এগুলো আমি তুলে নিলাম, খুব জোরে নেমে গেছিলো হঠাৎ করে, তাড়াতাড়ি করে ওই জন্য ক্যামেরাটা রাখলাম তারপরে তুললাম। আর এত হাওয়া না, ক্লিপে আটকাচ্ছে না, একদম ক্লিপ ট্রিপ ছাড়িয়ে নিয়ে ঘুরে চলে যাচ্ছে, এত হাওয়া।
কয়েকদিন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, খুব ভালো লাগছে। আর আজকে রান্নাবান্না হচ্ছে, মা করছে, আর একটু তাড়াহুড়ো করেই করছে, একটুখানি কাজ আছে। তো আমি এখন করব হচ্ছে এডিট, তো চটজলদি আমি এডিটটা করে নিই, কারণ দুপুরবেলায় আজকে এডিটটা করা হবে না কি ঠিক নেই, তার জন্য এখন এডিটটা একটু করে নেব। আর আমার ছেলে এক্ষুনি ও বাবা দাদুর সঙ্গে গেল হচ্ছে বেড়াতে, আমুরপুর গেল পিসির বাড়ি। তো এখন ঘড়িতে বেজে গেছে দুটো, আর ছেলে নেই, ওই জন্য ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে এতক্ষণ ওকে খাওয়াতে বসি। তো আমি ওপর থেকে এই মাত্র নেমে এলাম, এডিট কমপ্লিট করলাম। আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে তো রান্নাবান্না সেভাবে শেয়ার করতে পারিনি, মা করেছে, আমি একটু ব্যস্ত ছিলাম, এডিট করছিলাম, ভাবলাম দুপুরবেলায় ওই ঘর ধোয়ার কাজটা করবো খাওয়া দাওয়ার পরে, আর আমি ওই টাইমে এডিট করি। বাট মায়ের রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, তো ছেলেও নেই, ও থাকলে আবার ওর কাছে শুতে হতো, এই করতে হতো, একটু আবার ঝামেলা করতো, তো তার জন্য ভাবলাম যে খাওয়া দাওয়ার আগেই কাজটা কমপ্লিট করে ফেলি। তো ঘর ধোয়ার কাজটা ওই জন্য খাওয়া দাওয়ার পরে না করে খাওয়া দাওয়ার আগেই কমপ্লিট করে ফেললাম, আর আমার এডিটটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, আর ছেলে এলে তারপরে খেয়ে নেবো। ছেলে আসুক, ও না এলো না খায় তো খেতে পারি না। তো যাই হোক, ও স্নান করে গেছে, এসেই ওকে খাইয়ে দেবো। আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে হয়েছে বরবটি, আলু, কাঁচা কলা, পটল, এই সমস্ত কিছু দিয়ে জিরে আদা বাটা দিয়ে একটা ঝোল হয়েছে পাতলা করে, আর মোচার তরকারি, করলা ভাজা, আর আলু সেদ্ধ, আর সকালের একটু অল্প একটু আলু ভাজা। তো এই হয়েছে আজকের আমাদের দুপুরবেলা লাঞ্চ। আর যে কাজটার জন্য আমি বলেছিলাম যে দুপুরবেলায় হবে না, মানে দুপুরবেলায় আমার এডিট করা হবে না, সেই কাজটা হচ্ছে আমাদের দোতলার ঘরগুলো একটু আমি আর মা ধুয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ পাম্প চালিয়ে মা আর আমি দুজন মিলে ধরছি, মানে ধুচ্ছিলাম ঘরগুলো। তো দোতলার কাজকর্মগুলো কমপ্লিট হওয়ার পর আর কি অনেক দিন ধোয়া হয়নি ঘরগুলো, সেই জন্যই একটু ধুয়ে দিলাম। আর এই যে একটুখানি ডালও হয়েছে সেটাও দেখিয়ে দিলাম, আর কালকের টক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকালও না সন্ধেও না, ওখানে থাকো, ওখানে থাকো, ওখানে থাকো, বেশ ওখানটা ঢুকিয়ে দাও। তো আকাশের অবস্থা, আকাশের অবস্থা মোটেই ভালো নয়, খুব মেঘ করেছে আর জোরে জোরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর ছেলে আমার আজকে খেলতে যায়নি, কেউ বেরোয়নি খেলতে, ওই জন্যও যায়নি। এই যে ও সাইকেল নিয়ে দেখো সাইকেল চালাচ্ছে, আগে মা তুমি উপরে চলো আমার কাছে বসবে, আমি সাইকেল চালাবো। তো যাই হোক, আমি এলাম ওর কাছে, ও সাইকেল চালাচ্ছে, একটুখানি বসি। আর ওই যে বলছে দেখা, ওই যে এটা ও যখন ছোটো ছিল না, এই সাইকেলটা তখন চালানোর জায়গা ছিল না, তখন এত ওপর টোপর অত হয়নি। আর এটা তো অন্নপ্রাশনের গিফট, ওর ছ মাস বয়সে কেউ একজন গিফট করেছিল, তা তখন চালানোর জায়গা ছিল না, তো এতদিনে একটা চালানোর জায়গা হয়েছে, তো এখনও চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে না, ঠিক আছে ভেঙেই দিতে যাবে, আর আরেক দুদিন পরে তো আর তো চাপতে পারবে না, তো তাই চেপে নিচ্ছে ঘরের ভেতরে চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে। এই দেখো, তো আমি একটু বসে বসে হাওয়া খাই, আর ও একটু সাইকেল চালিয়ে নিক, তারপর সন্ধ্যা হয়ে গেলে নিচে চলে যাবো। তো নিচে নেমে চলে আসার পরে একটু সন্ধেবেলার জল মুড়ি মাখছি আর কি, তো একটা বাটিতে একটু সেউ ভাজা, একটু চানাচুর, একটুখানি ছোলা কলাই ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সর্ষের তেল, একটু লেবুর রস, সমস্ত কিছু দিয়ে একটা চটপটি টাইপের বানিয়ে নেওয়া হলো, আর এর সঙ্গে খাবো হচ্ছে মুড়ি। তো এটা দিয়েই মুড়ি মাখা করে খাওয়া হবে। তো দেখো ওইটা মুড়ির উপরে একটু করে করে দিয়ে দিচ্ছে, আর এই দিয়ে আর কি ভালো করে মুড়িটা মেখে চা দিয়ে খাওয়া হবে। তো বেশ ভালোই লাগে, খুবই অল্প করে নিয়েছি আর মাখিয়ে দিচ্ছি ওইটা দিয়ে মুড়িটা, তো খুব ভালো লাগছিলো খেতে। আর বাইরে বৃষ্টি হচ্ছিলো, বেশ চটপাটা মুড়ি, মুড়ি মাখা মশলা মুড়ির মতো, খুব ভালো লাগছিলো খেতে। আর তার সাথে নিয়েছি হচ্ছে আমি আর মা দুধ চা, আর বাবা আর আমার হাজবেন্ড নিয়েছিল হচ্ছে লাল চা। ওয়েদার, আর ঘরে সবার খেতে ইচ্ছা হয়েছে চিকেন বিরিয়ানি, তো তার জন্য আলু ভেজে রেখে দিয়েছি আর চিকেন কষাচ্ছি। চলো এক হাতে ক্যামেরা ধরে, ঠিক মতো ভাবে হচ্ছে না, আর তো ভালো করে একটু নাড়িয়ে দিই, তারপরে একটু জল জল হয়ে আছে, তো জলটা শুকিয়ে এলে তারপরে আলুগুলো দিয়ে জল দেবো।
বিরিয়ানিটা আমি আর মা দুজনে মিলে লেয়ারে বসালাম, একদম স্টেপ বাই স্টেপ লেয়ারে বসালাম। তো মা ভাত দিয়ে দিচ্ছিল, আমি বাকিগুলো দিয়ে দিচ্ছিলাম, আর সব শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি আর তার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি দম দিতে। আর রায়তাটাও রেডি হয়ে গেছে, খাবার সময় একদম সার্ভ করে নেব। আর দেখো এরপরে আমি চলে এসেছি বিছানাটা একটু পরিষ্কার করতে। তো বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম, মশারি টাঙিয়ে নিলাম, আর একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। কারণ সেই সন্ধ্যে থেকে রান্নাঘরে ঢোকা হয়েছে, আর রান্নাঘরে আগুনের কাছে থাকলে এমনিই প্রচণ্ড গরম লাগে। তো তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে তারপর ডিনার করব। আর হাঁড়িটা দমে বসানো ছিল, এখন দম থেকে উঠিয়ে নিয়ে হাঁড়ির ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। স্যালাড কেটে নিয়েছি আর আলুগুলো একটু উপরের দিকে দিয়েছি, কারণ আলুগুলো আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তো সবাইকে বেড়ে দিয়েছি আর একে একে প্লেটগুলো নামিয়ে দিচ্ছি, আর সঙ্গে নিয়েছি রায়তা। তো ডিনারটা করে নেব, আর বৃষ্টির দিনে এরকম গরম গরম বিরিয়ানি জাস্ট জমে গিয়েছিল। তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা গরম গরম বিরিয়ানি এনজয় করব, আর ভিডিওটা এইখানে এন্ড করে দেব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।